Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahi rahmani rahim. Miskater kuduri channel apnader sadar obhinondon. Sara Ramzan mashe amra sokolei Quran puri ebong onekei onek Quran talawat kore Quran khatam koren ebong onekei ekta most important ব্যাপার হচ্ছে যে কোরআন পড়তে পড়তে আমাদের সাজদা আসে কিছু কোরআনে এর আয়াত আছে যেগুলোতে সাজদা করতে হয় তো এই সাজদার বিষয়টা অনেকে কিন্তু জানেন না অনেকে আবার চেনেন না যে এই সাজদার আয়াতটা কিরকম বা সাজদা কি করে বুঝবো যে এই আয়াতে সাজদা আছে তো আজকে এই নিয়ে এই বিষয় নিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যা আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন সাজদায়ে তেলাওয়াত এক নম্বর কি করে করবেন দুই নম্বর কি বলবেন তিন এরও কি নিয়ত করতে হয় আই মিন টু সে সাজদায়ে তেলাওয়াত করলে কি তার নিয়ত করতে হয় চার সাজদার আয়াত কেউ শুনলে তাকেও কি সাজদা করতে হবে পাঁচ তেলাওয়াতের আয়াত পড়ে সাজদা করতে দেরি হলে করণীয় কি ছয় এই সাজদার দাঁড়িয়ে এবং বসা অবস্থার বিধান কি ছয় কোরআনের কোন কোন সুরাতে সাজদা আছে এই সাতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর অ্যান্সার নিয়ে আমি এসেছি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এই প্রশ্নগুলো সবারই মনে আসে বিশেষ করে ওইসব মা বোন ভাইদের জন্য যারা সাজদা তেলাওয়াত চেনেন না সাজদা তেলাওয়াত বোঝেন না এবং আজকে আমি দেখিয়ে দেব যে সাজদার লাইনগুলো চিনতে কীরকমভাবে হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন আয় সুরায় সাজদা আছে তো আশা করি আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যাদের মনে এই প্রশ্নগুলো আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো জেনে আশা করি উপকৃত হবেন এবং যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন অবশ্যই একটা লাইক করবেন আমাকে এবং আপনাদের লাইক দেখলে আমার ভিডিও করার কিন্তু মোটিভেশনটা আরও বাড়ে এবং যদি অবশ্যই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন চলুন ভিডিওতে যাওয়া যাক এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি ভিডিওর শেষে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা জানি যে সাজদার আয়াত কেউ শুনলে তাকেও কি সাজদা করতে হবে সাজদার আয়াত নিজে পাঠ করলে বা কারোর পড়া কানে শুনলে সাজদা করা ওয়াজিব ইহাকে সাজদায়ে তেলাওয়াত বলে তাহলে আপনারা বুঝলেন যিনি পাঠ করবেন তেনাকে এবং যিনি শুনবেন ওই আয়াতটা তেনাকেও কিন্তু সাজদা করতে হবে পঞ্চম তেলাওয়াতের আয়াত পড়ে সাজদা করতে দেরি হলে করণীয় কি তেলাওয়াতের আয়াত পড়ে সাজদা করতে করণীয় হচ্ছে যদি দেরি হয় তাহলে যিনি শ্রোতা এবং যিনি পাঠক দুজনেই কিন্তু যেই অবস্থায় থাকবেন সঙ্গে সঙ্গে ওনাদেরকে সেজদা করতে হবে যদি পাক অবস্থায় থাকেন পাঠক তো অবশ্যই পাক অবস্থায় থাকবেন কিন্তু যিনি শ্রোতা হবেন তিনি যদি না পাক থাকেন তাহলে কিন্তু পরে পাক অবস্থা হওয়ার পরে তেনাকে সঙ্গে সঙ্গে সাজদাটা আদায় করে নিতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইহা আদায় করতে হবে নতুবা পাপি হয়ে মরতে হবে নাউজুবিল্লাহ সঙ্গে সঙ্গে সাজদা না করতে পারলে নিম্নের দোয়াটি পড়ে নেওয়া ভালো দোয়াটি হচ্ছে সামিনা ওয়া আতায়না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এই সাজদা দাঁড়িয়ে এবং বসা অবস্থার বিধান কি অবশ্যই যিনি চেয়ারে বসে বা দাঁড়িয়ে কোরআন পড়ছেন তিনি দাঁড়িয়ে সেজদা করবেন যিনি বসা অবস্থায় সে শুনছিলেন তিনি বা পড়ছিলেন তিনি বসে সেজদা করবেন অবশ্যই দাঁড়িয়ে সেজদা করলে বসে থাকা চলে কোরআনের কোন কোন সুরাতে সেজদা আছে কোরআন মাজিদের মোট ১৪টি সুরাতে সাজদা আছে সুরা আরফ এক নম্বর দুই নম্বর সুরা রদ তিন নম্বর সুরা নাহল চার নম্বর সুরা বনি ইসরায়েল পঞ্চম সুরা মারিয়াম ষষ্ঠ সুরা হজ সপ্তম সুরা ফুরকান অষ্টম সুরা নামল নবম সুরা আলিফ লাম তানজিল দশম সুরা সাদ এগারো
সুরা হামিম সজদা, 12 সুরা ওয়ান নাজম, 13 সুরা ইজাজ সামাউ সাক্কাত, 14 সুরা ইকরা। চলুন জেনে নেওয়া যাক যে এই সেজদার আয়াতগুলো দেখতে কিরকম হয়, কি করে আমরা চিনব যে এগুলো সেজদার আয়াত। তো এটা আমি দেখাচ্ছি সুরা আরাফের 206 নম্বর আয়াত। দেখুন আয়াতের মাথায় এরকম ছোট্ট করে সজদা বলে লেখা থাকবে, মানে বুঝতে পারছেন যে এই যে আয়াতটা আছে 205 নম্বর, এই আয়াতের পরে এইখান থেকে পড়াটা যখন চালু করবেন, এই পুরো পড়াটা পড়ে আসার পর, এখানটা পুরো পড়ে আসার পর, এইখানে যখন আপনি পড়াটাকে কমপ্লিট করবেন, এই সজদাটা লেখা দেখতে পাবেন, তখন কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সজদাটা করে নিতে হবে। চলুন জেনে আসি প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর, কি করে সজদাটা করবেন এবং কি বলবেন। নিয়ম হলো উক্ত আয়াত পড়া মাত্রই দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে একটি মাত্র সাজদা করবে, তিনবার সাজদার তাসবি পড়ে পুনরায় আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে যাবেন। সাজদার তাসবি আশা করি সবাই জানেন, সুবহানা রাব্বিয়াল আলা, এটা বলে আবার দাঁড়িয়ে যাবেন। তো এটা ছিল সাজদা করার নিয়ম এবং নিয়াত করতে হবে কি না। অবশ্যই মনে মনে শুধু বলে নেবেন যে আমি সাজদায় তেলাওয়াত করছি বা আমি কোরআনে একটা সাজদার আয়াত পড়েছি, তার জন্য আমি সাজদা করছি আল্লাহু আকবার বলে। পুরুষরা অবশ্যই উচ্চ স্বরে বলতে পারবেন, নারীরা নিম্ন স্বরে বলা চলে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক হেল্প হয়েছে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। এর আগের ভিডিও আপনারা যারা দেখেননি অবশ্যই চেক আউট করে আসুন এবং ডেসক্রিপশানে তার লিংক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।